নমস্কার বন্ধুরা, স্টেপিটসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সপ্তপুরী। সপ্তপুরী পুরী জগন্নাথ মন্দিরের একটি বিশেষ খাবার। ভাদ্র মাসে যে অমাবস্যা হয়, সেই অমাবস্যার নাম হচ্ছে সপ্তপুরী। আর এই সময় মানে এই দিনে পুরী জগন্নাথ মন্দিরে যে ভোগ হয়, তাতে বানানো হয় সপ্তপুরী। আর এই সপ্তপুরী জগন্নাথ মন্দির থেকে আলমচণ্ডী মন্দিরে পাঠানো হয়। তো দেখে নাও আমি কীভাবে বানাচ্ছি, খুবই ইন্টারেস্টিং একটা খাবার। সপ্তপুরি বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি লবণ আর বেকিং সোডা। এবারে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু চিনি আর একটুখানি ঘি, আর এগুলো ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে সুন্দর করে মেখে নেব। ময়দাটা খুব সুন্দর মাখা হয়ে গিয়েছে, এর মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এবারে ভেতরের পুরটা তৈরি করার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি ঘি, আর নারকেল নিয়ে হালকা করে ভেজে নেব। দশ মিনিট মতন ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি ছানা আর নিচ্ছি চিনি। তোমরা চাইলে এখানে চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারো। দশ থেকে 15 মিনিট মতন আমি নারকেলটা ভেজে নেব, আর ভেজে নেওয়ার পর এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য আরও কিছুক্ষণ রেখে দিচ্ছি। দশ মিনিট পর টোটটা আমি নিয়ে নিয়েছি, আর এটাকে আমি 7টা টুকরোতে ভাগ করে নেব। আমি 7টা লেচি করে নিচ্ছি, এর মধ্যে একটা লেচি একটুখানি বড় রাখবো, যেটা একদম নিচে থাকবে, আর বাদ বাকিগুলো সমান হবে। একটা একটা করে লেচি আমি বেলে নেব। এবারে সব থেকে যে বড় লুচিটা আমি বেলেছি, সেটা একটা থালার মধ্যে রেখে, আর মাঝখানে যে মিক্সচারটা আমি বানিয়ে রেখেছিলাম নারকেলের, সেটা নিয়ে নিচ্ছি। নারকেল আর ছানার যে মিশ্রণটা দিয়েছি, এটা হাত দিয়ে একটুখানি চাড়িয়ে নেব, আর ধারে অল্প একটু জল হাত করে বুলিয়ে নিচ্ছি। এবার ওপরে আর একটা যে লুচি, ছোটো যে লুচিগুলো আছে, সেগুলো একটার পর একটা এইভাবে দেব, আর মাঝখানে মিশ্রণ দেব। ভিডিওটি দেখতে থাকুন। যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি, তারা ভিডিওটি দেখতে দেখতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এইভাবে 7টা লেয়ার আমি দিয়ে দিয়েছি লুচির, আর আবার একটু ধারে অল্প একটু জল হাত করে বুলিয়ে নেব,
একদমই বেশি জল যাতে না হয় সেটা লক্ষ্য রাখবো। ধারটাকে খুব আস্তে আস্তে এইভাবে মুড়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর আমি ধারটা মুড়ে নিয়েছি। এবারে আপনার কাছে একটা যদি পাতলা ছুরি বা চামচ থাকে সেটা দিয়ে এইভাবে একটু ডিজাইন আমি করে দিচ্ছি। দেখুন ধারটা খুব সুন্দর আমি ডিজাইন করে নিয়েছি। খুব আলতো হাতে আমি থালা থেকে লুচিটা তুলে নিচ্ছি। তেলটা আমি এখানে কড়াইতে বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। গরম হয়ে গিয়েছে, আমি এবারে লুচিটা ভেজে নিচ্ছি। ভাজার সময় লুচিটা একদম মিডিয়াম হিটে ভাজবো যাতে ভেতরের যে লেয়ারগুলো আছে সেগুলো ভালো করে ভাজা হয়ে যায়। আর খুব আস্তে করে উল্টিয়ে নিচ্ছি আমি। পুরোপুরি ভাজা হয়ে গেলে আমি একটু হাই ফ্লেমে করে আরও দু মিনিট মতন ভাজবো যাতে এই রংটা আরও একটু গোল্ডেন ব্রাউন হয়ে যায়। অল্প একটু ঠান্ডা করে নেব, তারপর কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে খুব সুন্দর লেয়ারগুলো পড়েছে, সাতটাই একদম লেয়ার আছে। সপ্তপুরি আমার খুব ভালো বানানো হয়েছে, তারও তোমাদেরকে এটাও দেখাচ্ছি। এখানে দেখো নারকেলের যে পুরটা আছে, নারকেল আর ছানার, সেটা কিন্তু পুরো চারিয়ে রয়েছে আর ভেতরে প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। ওকে, তাহলে তোমরা দেখে নিলে আমি কীভাবে বানালাম সপ্তপুরি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর বেল আইকনটা দিয়ে দিও, আর শেয়ার করে নাও তোমাদের বন্ধুদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।